এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের সম্পদ ও উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, উপপাদ্য 33 প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জায় যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব হবে। এটা আমি 2022 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2022 সালের ক্ষেত্রে এই উপপাদ্য 33টা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বিভিন্ন টেস্ট পেপার হোক, এবিটি হোক, প্রত্যেকটা জায়গায় আসে। তো দেখো, এবার আমি উপপাদ্য 34 নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্ট্যান্ট উপপাদ্য। এই উপপাদ্যটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভেরি ইম্পর্ট্যান্ট, এই উপপাদ্যটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি মনে করি 33, 34 আর 38 এর ভিতর থেকে তোমরা 100% 2022 সালে কমন পাবে। আমি যে উপপাদ্যগুলো বলছি এগুলো তোমরা ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা 123 নম্বর পেজের উপপাদ্য। এবার উপপাদ্য 38, বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আমি মনে করি 2022 সালে 33, 34 আর 38 এর ভিতর থেকে 100% তোমরা একটা কমন পাবে। তো দেখো, প্রদত্ত মানে শিকার প্রমাণ করতে হবে, যে মানে প্রামাণ্য বিষয় অঙ্কন প্রমাণ। ঠিক আছে, প্রত্যেকটা তোমাকে খুব সুন্দর করে লিখতে হবে। তো তোমরা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অন করো, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। এটাই আমার একান্ত অনুরোধ। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনুরোধ করব, তোমরা আমি যে উপপাদ্যগুলো বলছি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল, তোমরা এইগুলো বাড়িতে বসে পড়াশোনা করবে। আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো আমাদের যে ডেসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, কারণ ডেসক্রিপশন বক্সে আমরা মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ঠিক আছে, অঙ্ক, বীজগণিত, পাটিগণিত, সম্পদ, উপপাদ্য, হাইট অ্যান্ড ডিস্টেন্স, প্রত্যেকটা পার্টের সাজেশন আমরা দিয়েছি, সেখানে তার লিঙ্কও দেওয়া আছে। তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এই দেখো উপপাদ্য 38, এই উপপাদ্য 38-এর বিকল্প প্রমাণও তুমি করতে পারো, যে কোনো একটা করলেই তোমাকে হয়ে যাবে। ঠিক আছে, বিকল্প প্রমাণও তুমি করতে পারো। তো দেখো উপপাদ্য 41, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তার কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় প্রচুর পরিমাণে এসেছে, খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ভাইটাল অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। উপপাদ্য 41 এবং উপপাদ্য 42, দুটো উপপাদ্যই খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো উপপাদ্য 42-এ কী আছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। এই যে উপপাদ্যটা আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট 2022 সালের ক্ষেত্রে। আমি মনে করি 33, 34, 38 এর ভিতর থেকে একটা পাবে। ঠিক আছে, 41, 42 এটাও ইম্পর্ট্যান্ট আছে। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না। উপপাদ্য 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এটাও খুব ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, তো আজকে আমি মাধ্যমিকের 2022 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি সম্পদ এবং উপপদ্য সাজেশন নিয়ে আলোচনা করছি আমাদের এই চ্যানেলে। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো উপপদ্য 48টা খুবই গুরুত্বপূর্ণ, এটাও ভালো করে পড়বে। এটা 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো মাধ্যমিকের সম্পদ কোনগুলো পড়বে, এক নম্বর আছে পরিবৃত্ত অঙ্কন করো, 2 নম্বরে দিয়েছি অন্তর্বৃত্ত অঙ্কন করো, 3 নম্বর দিয়েছি স্পর্শক অঙ্কন করো। আমি মনে করি 100% এখান থেকে একটা তোমরা কমন পাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি 2022 সালে।